কোন মুসলমান যদি বলে ভারতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে এইটা তাদের আভ্যন্তরীণ বিষয় এটা তাদের আভ্যন্তরীণ বিষয় আমাদের বিষয় না এটা আমাদের বিষয় না তাহলে বাংলাদেশকে যখন মারবে তখন ভারতের মুসলমানরা বলবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা এটা নিয়ে খামাখা চিন্তা করে লাভ কি এইটা নি ইসলামে শিখেছ তোমরা জাতীয় নেতা হইয়া এই জ্ঞান তোমাদের জ্ঞানের বহর আস্তাগফিরুল্লাহ মাসালুল মুমিনিনা ফি তাওয়াদদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতু ফিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ যদি iman থাকে তোমার তোমাকে এটা মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে ফরজ ভাবে যে গোটা পৃথিবীর মুসলিম এক দেহ একটা দেহ একটা বডি ভারত কেন আফ্রিকার আমাজন জঙ্গলে যদি একজন শুধু মুসলিমের পায়ে একটা কাঁটা বিধে আর আমি সংবাদ পাই সেই বেদনা আমার অন্তরে যদি না লাগে তাহলে বুঝতে হবে আমার ই সমস্যা আছে এটা একটা উম্মা এটা একটা ডালা প্রাচীরের চেয়েও কঠিন সঙ্গবদ্ধ একটি জাতি রমজানে রোজা রাখি সারা মুসলিম জাহান রোজাদার ঠিক নাকি সালাদ পড়ি পাঁচ সালাদ সারা মুসলিম জাহান পাঁচ সালাদ ডেলি পড়ে কিনা আমাদের আল্লাহ এক আমাদের রাসুল এক আমাদের কোরআন এক আমাদের সালাত এক 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 সিয়াম হজ আমরা কি জাকাত এই বিচ্ছিন্নতাবাদী বেঈমানি চিন্তাই আজকে মুসলমানদের সবচেয়ে ধ্বংসের মূল কারণ আর কোনো কারণ নাই এজাস্ত কাধবন্ত দ আল হোসাই রুল জাসদি দেহ যেমন বিদ্যাঙ্গুলির মধ্যে একটা উষ্টা খেয়েছেন নখটা উল্টে গেছে আর ব্যথায় সারা শরীর জ্বর এসে গেছে ঠিক নাকি মাথার তালু থেকে ওই আঙ্গুল পর্যন্ত সব ব্যথা বিষক্রিয়া ট্যাবলেট খাওয়া লাগতেছে ভারতের একজন মুসলমান যদি নির্যাতিত হয় গোটা পৃথিবীর মুমিনরা সেই নির্যাতনে যদি নির্যাতন অনুভব না করে কষ্ট অনুভব না করে পেইন অনুভব না করে ব্যথা বেদনা অনুভব না করে কিসের মুসলমান কিসের ইমানদার একজন বিজেপি শয়তান সে বলছে ভারতীয় হিন্দুদের উচিত দর্জন দর্জন করে গ্রুপ হবে আর মুসলিম মেয়েদেরকে ধরে এনে রাস্তায় প্রকাশ্যে ধর্ষণ করবে গণধর্ষণ আর আপনারা এখানে বলছেন যে এটা ওনাদের আভ্যন্তরীণ বিষয় আপনাদের জ্ঞানের বহর দেখে ঘৃণা লাগে প্রিয় ভাইয়েরা নবী আমাদের মহাবিশ্বের নবী কোরান কি রায়পুর আর কোরান তবর কল জিন জ্বল ফরকোন আলাভ দিহি লে কুন লীলাল মিন অনন্ত অসীম বর্কতময় সে আল্লাহ যে আল্লাহ সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন তার বান্দার ওপর উদ্দেশ্য হল তিনি মহা বিশ্বকে সারা পৃথিবীকে কোরআনের জ্ঞান দিয়ে সচেতন করে তুলবেন জাগিয়ে তুলবেন লীলা আলামিন আগের মুসলিমরা সারা বিশ্ব নিয়ে ভাবত ওরা ঘোড়ার পিঠে সবার হয়ে বাংলার জমিন পর্যন্ত না আসলে এখনো আমরা নমসূদ্র ডোম কসব হরিজনে থাকতাম ঠিক না কিন্তু ওনারা বুঝছেন যে না এই দিন নিয়া ঘরে থাকার বিষয় না মদিনা ছেড়ে চলে গেছেন সারা পৃথিবীতে মক্কা ছেড়ে ছড়িয়ে পড়েছেন সারা ওয়ার্ল্ডে এই জন্যই তো মুসলিমরা সব লোকাল হয়ে গেছে ইন্টারন্যাশনাল মুসলিমরা সব লোকাল ওরে মারে মারুক এর আভ্যন্তরীণ বিষয় সিরিয়ারে মেরে শেষ আভ্যন্তরীণ বিষয় ফিলিস্তিনকে মারিয়া শেষ ওটা ওনাদের আভ্যন্তরীণ লিবিয়ারে মারবে আভ্যন্তরীণ তো তোমাদের আন্তর্জাতিক রয়েছে কি আর সবই তো আভ্যন্তরীণ তোমাকেও